হাসি মাখা শিশুর আইসক্রিম খাওয়ার এই ছবি দেখে সহজেই বোঝা যায় এটি আইসক্রিম রাখার ট্রাক। এই ট্রাকগুলো দিয়ে সুপার শপ ও দোকানপাটে আইসক্রিম সরবরাহ করে কোম্পানিগুলো। কিন্তু যুদ্ধ পাল্টে দিয়েছে সব। এখন আর এটি আইসক্রিম ফ্রিজার নয়, এখন এটি লাশ রাখার মর্গ। গেল 9 দিনে বর্বর হামলা চালিয়ে অন্তত 2500 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ধসে পড়া ভবনগুলোর নিচে এখনো চাপা পড়ে আছে বহু মানুষ। কিন্তু কোথায় রাখবে এত লাশ? পরিস্থিতি এত নাজুক যে গাজার প্রতিটি হাসপাতালের মর্গগুলো নিরীহ ফিলিস্তিনিদের নিথর দেহে পরিপূর্ণ, এমনকি জায়গা খালি নেই কবরস্থানগুলোতেও। তাই বাধ্য হয়ে বিভিন্ন কারখানা থেকে খাবার ও আইসক্রিমের ফ্রিজার এনে তাতে মৃতদেহ রাখা হচ্ছে, জানালেন গাজার দেইর আল বালা এলাকার আল আসকা মার্টার্স হাসপাতালের এই চিকিৎসক। প্রতিদিন এত মৃতদেহ আসছে যে হাসপাতালের মর্গগুলোতে আর জায়গা হচ্ছে না, তাই আইসক্রিমের ফ্রিজারগুলো এনেছি। এই ফ্রিজারগুলোতে ঠাসাঠাসি করে মৃতদেহ রাখা হচ্ছে, অনেক মৃতদেহের আবার পরিচয় জানা যায়নি, সেগুলো যথাযথ মর্যাদায় দাফন করা হবে। কিন্তু পরিস্থিতি এতটাই দুর্বিষহ যে দাফন করার জন্য কবরস্থানগুলো খালি নেই। ভয়ঙ্কর এই যুদ্ধের কারণে গাজা আজ চরম মানবিক সংকটের মুখে পড়েছে, আর যুদ্ধ চলতে থাকলে আরো বিপর্যয়ের মুখে পড়বে গাজা। আমরা এখনই মৃতদেহ দাফন করতে পারছি না, কারণ কবরগুলো ফাঁকা নেই। এই মৃতদেহগুলো দাফনের জন্য আমাদের নতুন কবরস্থান দরকার। তার আশঙ্কা, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে নতুন কবরস্থান তৈরির জায়গারও অভাব দেখা দিতে পারে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।